মা অন্নপূর্ণা কোভিড হেল্প ডেস্কের সদস্যরা মধ্যমগ্রাম বাজারে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণের মধ্যে দিয়ে সচেতনতা প্রচার চালালেন। এই কোভিড পরিস্থিতিতে মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে ওষুধ বাজার করে দেওয়া এবং যাবতীয় প্রয়োজনীয় কাজ করে দিচ্ছে এই হেল্প ডেস্ক। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই মধ্যমগ্রামের এই হেল্প ডেস্ক মানুষের সাহায্যে প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে। এদিন সকালেও তার অন্যথা হয়নি। এদিন সকালেও মধ্যমগ্রাম বাজার পরিদর্শন করার উদ্দেশ্যই ছিল তাদের তা নয়, মাস্ক স্যানিটাইজার বিতরণ করলেন এবং মানুষকে আরও বেশি করে সচেতন করলেন এদিন তারা। এখন বহু মানুষ মাস্ক পরে রাস্তায় বের হলেও তাদের মাস্ক থাকছে থুতনিতে, সেই সব মানুষকে সচেতন করতে তাদের এই কর্মসূচি। চিকিৎসকরা বারবার বলছেন মাস্ক একমাত্র অস্ত্র করোনাকে রোখার জন্য। মা অন্নপূর্ণা হেল্প ডেস্ক নামে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করার পাশাপাশি তারা সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ তৈরি করে সেই লিঙ্ক মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন। কেউ এই প্যান্ডেমিকের মধ্যে সমস্যায় পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। গত বছর লকডাউনের সময়ও একইভাবে এরা মানুষের পাশে দাঁড়িয়েছিল। এবারেও একইভাবে মানুষের পাশে থাকতে গত এক সপ্তাহ ধরে মধ্যমগ্রামের মানুষের জন্য এরা নিরলসভাবে কাজ করে চলেছে। আমরা এই মা অন্নপূর্ণা কোভিড হেল্প ডেস্কের পক্ষ থেকে আমরা মানে মানুষের বাড়িতে অক্সিজেন থেকে শুরু করে এবং বিভিন্ন বাজার করে দেওয়া থেকে শুরু করে ওষুধ এনে দেওয়া থেকে এবং সব সমস্তই কাজ করছি এবং আজকে তাই আমরা সকলে মিলে মধ্যমগ্রাম বাজারে আমরা এসেছিলাম। আমরা আমাদের যে টিমটা আছে সেই টিম মিলে আমরা মানুষের জন্য যে কাজ করছি তা আজকে এসেছি মধ্যম বাজারে। যাদের কাছে মাস্ক নেই, হয়তো মাস্ক পুরনো হয়ে গেছে, তাদের হাতে একটা করে মাস্ক এবং স্যানিটাইজার বাজারে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে একটা আমরা লিঙ্ক দিয়েছি যাতে এই লিঙ্কে সবাই মানে জয়েন করতে পারে এবং লিঙ্কটা আমরা সবার কাছে ছড়িয়ে দিয়েছি এবং অনেক মানুষ এই মুহূর্তে লিঙ্কে জয়েন করেছে। অঙ্কিতের রিপোর্ট, নোবেল বাংলা।